ইন্দোনেশিয়ার খাবারেও আছে বিশেষ বৈচিত্র্য। এই দেশটির মানুষগুলো মাছ, মাংস বা মাংস জাতীয় যে কোনো খাবার বেশি পছন্দ করে। তবে পছন্দের শীর্ষেই থাকে শাকসবজি। নানা রকম শাকসবজি খাওয়ার পাশাপাশি যে কোনো খাবারের সাথে প্রচুর পরিমাণে সালাদ থাকা বাঞ্ছনীয়। ভৌগোলিক অবস্থানের কারণে ইন্দোনেশিয়ার প্রকৃতি যথেষ্টই বৈচিত্র্যময়। এই দেশটির উত্তর পূর্বে ভূমধ্য মহাসাগরীয় জলবায়ু বিদ্যমান, সাথে আছে মহাসাগরীয় বিস্তীর্ণ সৈকত, সাগরের রোমাঞ্চকর ঢেউয়ের সাথে নানারকম জলজ প্রাণীর মিলন মেলা, সব মিলিয়ে টান টান উত্তেজনা বিরাজ করে এই দেশটির উত্তর উপকূলে। অন্যদিকে দেশটির দক্ষিণ প্রান্তে এবং দেশটির প্রায় 40% এরিয়া জুড়ে সাহারা মরুভূমির অবস্থান। উষ্ণ মরুভূমির যেদিকেই দুচোখ যায় শুধুই উত্তপ্ত বালিকণা। সাহারা মরুভূমির বুকে উটের পিঠে চড়ে ঘুরে বেড়ানোর মতো রোমাঞ্চকর স্বাদ নিতে চাইবে যে কোনো পর্যটক।